নমস্কার বন্ধুরা, অমৃতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল রেসিপি খাজা। তাহলে চলুন খাজাগুলো তৈরি করে নিয়েছি ফেলি। 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি লবণ, আর নিয়েছি ঘি, রিফাইন্ড অয়েল, আর নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, আর 4টি এলাচ। চিনিটা আমি চিনির শিরা তৈরি করব। আগে তৈরির জন্য ময়দাটাকে এবার মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ ঘি, চার চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন মাখাটা আমার হয়ে এসেছে। এটাকে আমি মিনিট 10-এর জন্য চাপা দিয়ে রাখবো। মিনিট 10-এক হয়ে গেছে, এবার ঢাকনিটা খুলে দিলাম, দিয়ে আরও একটু মেখে নেব। এবার আমি ময়দা ছড়িয়ে রুটির শেপে ঢেলে নেব। আমি একটা রুটি রেখেছি, এর উপর তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব, বেশ করেই দিতে হবে। এর উপরে দিয়ে দেব, ফের তেল দিয়ে দেব, দিয়ে এর উপর থেকে ময়দা দিয়ে দেব। এইভাবে একটার পর একটা লেয়ার করে সবগুলো করে নেব। এবারে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নেব। এক প্রান্ত ধরে ঠিক এভাবে গুটিয়ে গুটিয়ে রোল করে নেব। হাতটাতে একটু জল দিয়ে দেব। এভাবে ভালো করে এবার আমি এই প্রান্তটা কেটে দেব, আর এই প্রান্তটা এবার এইভাবে পিস করে করে নেব। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। এগুলোকে একটু বেলে বেলে নেব।
ঠিক এভাবে করে সবগুলো বেলে নেব। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, এক বাটি পরিমাণ চিনি, পরিমাণ জল, জলটা আমার ফুটছে, এভাবে ভালোভাবে নেড়ে দিই। শিরাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রাখব আর খাজাগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল, এবার খাজাগুলিকে ছাড়ব। এবার একটু উল্টে উল্টে দেব। দেখুন খাজাগুলি আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে, হালকা লালি লালি ভাব আসছে। এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে, খুব জোরে করলে এটা আবার খুলে যেতে পারে, তাই আস্তে আস্তে উল্টে উল্টে দিতে হবে। দেখুন ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমি বাদ বাকিগুলো সব ভেজে নেব। দেখুন খাজাগুলি আমার সব ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার সবগুলি তুলে নেব। আমি খাজাগুলো বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে আগে থেকে যে মিষ্টির রসগুলো বানিয়ে রেখেছিলাম খাজাগুলো দিয়ে দেব। ভালোভাবে রসের সাথে মিশিয়ে দেব। এভাবে আমি 10 সেকেন্ড মতো রাখবো, রাখার পরে 10 সেকেন্ড হয়ে গেছে, এবার খাজাগুলোকে সব রস থেকে তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে জানাই রথের শুভেচ্ছা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়।